শুরু হচ্ছে শিশু কিশোরদের জন্য ফোন-ইন অনুষ্ঠান কৈশোরের কথা। আজকের বিষয় করোনা মহামারীকালীন কিশোর কিশোরীদের করণীয়। সঞ্চালনে আছেন ফারজানা ইসলাম তিথি। প্রিয় শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ বেতারের আয়োজন কৈশোরের কথায়। কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। কৈশোরকাল বা বয়সন্ধিকাল মানব জীবনে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সবার জীবনে। জীবনের বিভিন্ন আচরণ এবং স্বভাবগত গুণাবলীর বীজ রোপিত হয় একই কৈশোরকালে। করোনাকালীন আমরা সবাই একটা অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন হয়েছি এবং এর মধ্য দিয়ে যাচ্ছি। এর একটা বাজে প্রভাব আমাদের সবার জীবনেই কম বেশি পড়ছে, তবে কিশোর কিশোরী যারা আছে আমার মনে হয় তারা বেশি ভোগান্তিতে আছে। কারণ বেশ অনেকদিন ধরে তারা যেই প্রয়োজনীয় কাজগুলো বা তাদের যে নিয়ম তান্ত্রিক কাজগুলো সেগুলো থেকে দূরে রয়েছে এবং বাসায় বন্দি অবস্থায় আছে। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য বা পরিত্রাণ পাওয়ার জন্য আমরা শুরু থেকেই আসলে চেষ্টা করে যাচ্ছি বিভিন্নভাবে তাদেরকে উৎসাহিত করতে এবং তারা যেন ভালো থাকে সেই ব্যবস্থাগুলো গ্রহণ করতে। কিন্তু আমরা কতটুকু সফল হয়েছি? দিনে দিনে পরিস্থিতি কিন্তু একটার পর একটা আসলে নতুন পরিস্থিতির সম্মুখীন আমরা হচ্ছি। সেখান থেকে বেরিয়ে আসার জন্য আমাদেরকে ভাবতেও হবে নতুন করে। তাই তো আমাদের আজকের কৈশোরের কথায় আমরা যে বিষয়টা ঠিক করেছি সেটা হচ্ছে করোনা মহামারীতে কিশোর কিশোরীদের করণীয়। তারা আসলে এই সময়টায় কি করতে পারে, নতুন করে কিভাবে চিন্তা করতে পারে তাদের জীবনটাকে সাজিয়ে নেওয়ার কথা, সেটাই আমরা আজকের এই অনুষ্ঠানে আলোচনা করব। আমাদের সাথে আজকে আমাদের এই অনুষ্ঠানে ঢাকা শিশু হাসপাতাল বিপুল ভাই, কেমন আছেন? ধন্যবাদ তিথি, ভালো আছি, আশা করি সবাই ভালো আছেন। নিশ্চয়ই, আমরা আজকে যে বিষয়টা সেটা খুব গুরুত্ব দিয়ে আসলে আলোচনা করব এবং আমরা জানি যে ইতিমধ্যে এটা নিয়ে আমরা অনেক বলেছি, অনেকেই হয়তো অনেকটাই এই পরিস্থিতির সাথে মানিয়ে নিয়েছেন, কিন্তু আমরা আরও কিছু জানতে চাই। আমাদের সাথে সবসময়ের মতো কিশোর অতিথিও যোগ দিয়েছেন। আমরা দুজন কিশোর অতিথিকে পেয়েছি, আমরা তাদের সাথে একটু পরিচিত হয়ে নিই। আমাদের সাথে রয়েছে মহাশ্বেতা চৌধুরী। মহাশ্বেতা, কেমন আছো? জি, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। মহাশ্বেতা, কি করছো এখন একটু বলো। আমি হলিক্রস কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। আচ্ছা, আরও একজন কিশোর অতিথি রয়েছেন, নাদিয়া আক্তার সুমি। সুমি, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি, অনেক ধন্যবাদ। কি করছো এখন সবার জন্য একটু বলো। আমি এখন হলিক্রস কলেজে একাদশ শ্রেণীতে লেখাপড়া করছি। লেখাপড়া করছি। আমরা যারা মানে স্টুডেন্ট বা শিক্ষার্থী তাদের জন্য আসলে খুব কঠিন একটা সময়। পড়াশোনার কথা বলছি কিন্তু আমরা সেভাবে আসলে যেতে পারছি না শিক্ষা প্রতিষ্ঠানে। নিশ্চয়ই তোমাদের সাথে গল্প করব, কথা বলবো, তোমাদের অনেক কিছু শুনবো, তোমরা কি পারো। আমরা ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে। আমাদের যে শ্রোতা বন্ধুরা রয়েছে আপনাদের জন্য আরও একবার মনে করিয়ে দিতে চাই, আমাদের আজকের কৈশোরের কথার বিষয় হচ্ছে করোনা মহামারীকালীন শিশু কিশোরদের করণীয়। এই অনুষ্ঠানটি আপনারা একযোগে শুনতে পারছেন বাংলাদেশ বেতার ঢাকা ক 693 কিলোহার্জে, এফএম 106 মেগাহার্জে, ওয়েবসাইট থেকে www.betar.gov.bd, ফেসবুক বাংলাদেশের যে পেজ রয়েছে বাংলায় লিখলে ভিডিও সহ সেখানে দেখতে পাচ্ছেন, বাংলাদেশ বেতার NBH এ, এবং এই অনুষ্ঠানটি পরবর্তীতে আপনারা শুনতে পাবেন বাংলাদেশ বেতারের ইউটিউব চ্যানেলে। শ্রোতা বন্ধুরা, আপনারা গুগল প্লে স্টোর থেকে আপনাদের বেতারের অ্যাপসটা মানে বাংলাদেশ বেতারের অ্যাপটা ডাউনলোড করে এই অনুষ্ঠানটা দেশে বিদেশে যে কোনো জায়গা থেকে শুনতে পারবেন। টেলিফোন করতে পারেন, যেহেতু ফোন ইন অনুষ্ঠান, আপনারা চাইলে টেলিফোন করে আপনাদের মতামত জানাতে পারেন। যোগাযোগ করতে পারেন এই নম্বরগুলোতে 8181925 থেকে 02-8181927 পর্যন্ত এবং 02-4811-9368 থেকে 02-4811-9370 পর্যন্ত। আশা করি নম্বরগুলো আপনাদের মনে থাকবে। অনুষ্ঠানে একটি কুইজ দেওয়া হবে একদম শেষে, সেটার জন্য আমাদের সাথে একেবারে শেষ পর্যন্ত থাকতে হবে। একজন ভাগ্যবান শ্রোতা জিতে নিতে পারবেন আকর্ষণীয় পুরস্কার যদি কুইজের সঠিক উত্তর দিতে পারেন। চলে যাচ্ছি আমাদের মূল অনুষ্ঠানে, আমাদের মূল আলোচনায়।
আমি শুরুতেই ডাক্তার রিজওয়ানুল হাসান বিপুলের কাছে যাব। বিপুল ভাই, আমরা আসলে এই বিষয়টা নিয়ে, যেটা আজকের বিষয়টা নিয়ে আমরা অনেক কথা বলেছি, কিন্তু কিছুদিন যাবত আমরা দেখতে পাচ্ছি যে করোনার ঊর্ধ্বমুখী প্রবণতা, আমাদের মধ্যে যে একটা সহনশীলতা চলে এসেছিল বা আমরা যে পরিস্থিতির সাথে মানিয়ে নিতে শুরু করেছিলাম, সেটা কিন্তু সেটা থেকে কিন্তু আবার একটা অস্থিরতা আমাদের মধ্যে চলে এসেছে। তো শিশু কিশোরদের আসলে এই সময়টাতে কি কি করণীয় রয়েছে বলে মনে করেন? ধন্যবাদ, আমি কৈশোরের কথা অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে খুব ভালো লাগছে আমার। আরও একবার আমি এসেছিলাম তিথি এবং খুবই মজা পেয়েছিলাম। এখন আসলে আমরা যদি চিন্তা করি, গত 8ই মার্চ 2019 থেকে আমাদের দেশে প্রথম কোভিড শনাক্ত হওয়ার পর থেকে আমরা এই যাবৎকালে কিন্তু একটা অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে আসছি। এই যুদ্ধে শুধুমাত্র আগে আমরা 1971 সালে আমাদের যারা বয়স্ক ছিল শিশুরা অংশগ্রহণ করতে পারেনি বা কিশোররা, কিন্তু এই যুদ্ধে কিন্তু শিশু থেকে শুরু করে সবাই কিন্তু সম্পৃক্ত, তাই না? এবং কিশোররা যেহেতু এখন এই সময়কালীনটা, এই যে দুঃসময়টা আমরা পার করছি, এটারও একটা আশ্বস্তির একটা আশ্বস্তার একটা ব্যাপার আছে। যেমন আমরা যদি বলি, আমরা যদি চিন্তা করে দেখি যে আমরা প্রথম থেকে যখন 2টা বছর আমরা কিন্তু মানে ঘরের মধ্যে অবস্থানের ব্যাপারে একটা মানে বাধ্যবাধকতা আমাদের মধ্যে চলে এসেছিল, তাই না? এবং আমাদের যখন আমরা কিশোররা যখন কিশোরীরা যারা স্কুলে যেত তাদের স্কুলটা বন্ধ হয়ে গেছে, এটা একটা মেন্টাল বা শারীরিক মানসিক দুই দিকে চাপ পড়ছে। মেন্টাল চাপের কথা কী করি, তারা হয়তো ডিপ্রেশনে ভুগছে এবং কোথাও মানে কোথাও যেতে পারছে না, বা তাদের ফ্রেন্ড সার্কেল যেগুলো ছিল যারা ছিল, আজকে যেমন ছোটো ছোটো কিশোরীরা এসেছেন এখানে, তারা তাদের ফ্রেন্ড সার্কেলদেরকে মিস করছে, এটা কিন্তু একটু সাইকোলজিক্যাল এফেক্টের পড়ে যায়। তো যেটা কিন্তু আমাদের মেন্টাল খুব ডিপ্রেশন মেন্টালে খুবই আমাদের জন্য এফেক্টেড হয়ে যাচ্ছে, আমরা একমুখী হয়ে যাচ্ছি। আমাদের যে বাইরের পরিবেশে যে আমরা ঘোরাঘুরি করতাম, আমরা পৃথিবীর সাথে সব দিকে যোগাযোগটা রাখতাম, সবার সাথে মিশতাম, সেটা কিন্তু এখন একটু রেস্ট্রিকশন হয়ে গেছে। কিন্তু রেস্ট্রিকশন থাকলেও এই রেস্ট্রিকশনের মাধ্যমে আমরা কিন্তু আমাদের জীবনযাত্রাকে স্বাভাবিক করতে পারি। এখন আমরা দেখা গেছে প্রথম দিকে কিন্তু আমরা অনেকটা সহনশীল পর্যায়ে, আপনি একটু আগে যেটা বলেছিলেন যে সহনশীল পর্যায়ে এসেছিলাম, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার যেহেতু আমরা যখনই আমরা একটু উদাসীনতার ইয়ে পড়ি, আমরা কিন্তু সবাইকে আমরা হুমকির মধ্যে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছি। দ্যাটস ওয়াই আমার মনে হয় এই যে মহামারী যুদ্ধ আমাদের চলছে সারা পৃথিবীব্যাপী চলছে, এবং সেই যুদ্ধে আমাদের কিশোর কিশোরীরা অংশগ্রহণ করছে, এবং তাদেরকে সেভাবে আমাদেরকে অভিভাবকদের একটা দায়িত্ব আছে সেভাবে আমাদেরকে গড়ে তুলতে হবে। ধন্যবাদ দিদি। নিশ্চয়ই, যেটা বলছিলেন যে শারীরিক এবং মানসিক দুই দিকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, এবং শারীরিক ক্ষতির মধ্যে দেখা যাচ্ছে যে আমাদের যে নিয়মানুবর্তিতাগুলো ছিল সেগুলো হারিয়ে গেছে, ইনডিসিপ্লিন হয়ে গেছি আমরা, এবং যেই সময় আসলে আমাদের যেই কাজটা করার কথা সেই সময়গুলোকে আমরা হারিয়ে ফেলছি, এবং সেই কারণে ওবেসিটি দেখা যাচ্ছে, অনেকে দেখা যাচ্ছে যে অনেক বেশি ওজন হয়ে যাচ্ছে। এবং আরও একটা বিষয়, সেটা হচ্ছে যে স্ক্রিন, আমরা এখন স্ক্রিনে অভ্যস্ত হয়ে গেছি, সব কিছুতেই আমরা খেলাধুলা করতে যেতে পারছি না, আমরা ছাদে ঘুরতে যেতে পারছি না, হাঁটতে যেতে পারছি না। তো সেই ক্ষেত্রে আমি যদি একটু জিজ্ঞাসা করি, নতুন নতুন কিছু দেখা যায় যে ছোট ভাই বোনরা হঠাৎ করে অনেক রাতে গভীর রাতে হয়তো ফোনে নক করে বলছে যে খেলবে, লুডো খেলবে, এটা ওইটা। তো এগুলো আসলে আমার কাছেও খুব অদ্ভুত লাগে যে এত রাতে তারা জেগে আছে এবং তাদের কিছু করার নেই, তারা ঘুমাতে পারছে না। তো এই জিনিসগুলোকে আসলে আবার ডিসিপ্লিনে আনার জন্য কি কি বিষয় খেয়াল রাখা উচিত? চমৎকার একটা বিষয় আসলে। এই যে প্রথম থেকে আমরা যদি আমরা একটা জিনিস চিন্তা করি যে আমাদের প্রথম থেকে আমরা ধর্মীয় অনুভূতি নিয়ে চিন্তা করি একটু, আমরা যদি আমাদের প্রার্থনাটা রাখি, আমরা টাইম টু টাইম প্রার্থনা করি, তাহলে আমাদেরকে ভোরে উঠতে হয়, এটার প্রতি আমরা একটু জোর দিই। হ্যাঁ, এরপরে হচ্ছে আমরা আমাদের বাইরে যে ইয়েটা চলছে, যে মহামারীটা চলছে, সেটার প্রতি আমরা একটু লক্ষ্য রেখে আমরা নিজেদের প্রতিও লক্ষ্য রাখবো। কারণ আমি নিজে যদি সেফ থাকি তাহলে কিন্তু আমার সবাই কিন্তু আমরা সেফ থাকবো। সেই জন্য আমরা স্বাস্থ্যবিধি মানার জন্য এবং স্বাস্থ্য ভালো রাখার জন্য সকালে ওঠার কোনো বিকল্প নেই আসলে। এবং এরপরে আমি কী করবো, আমার রুটিনটা আমি সাজিয়ে ফেলি, আমি সারাদিনের পরিকল্পনাটা, আমি দরকার হলে আমি একটা নোটবুকে লিখে রাখি এটা, যে আমি এতটার সময় এতটা ইয়ে করবো, এই সময়টা আমি একটু বাগানের কাজ করবো, এই সময়টায় আমি বাসায় আমার পরিবারের সদস্য
অন্যরা যারা আছে তাদেরকে সাহায্য করব। এই সময়টাতে আমি একটু যদি মাস্ক পরা যায়, ছাদে একটু হাঁটাহাঁটি করা যায় বা বারান্দায় ফুলের বাগানে চর্চা করা যায়, সেগুলো আমরা একটু করব। এরপর হচ্ছে রাতের বেলা আমি ঠিক এই টাইমে ঘুমাতে যাব। আমরা কিন্তু খুব বেশি মানে একদম স্কুলে যেতে না পারলে বা কোথাও যেতে না পারলে যে আমরা একদম বার্ডেন হয়ে গেছি সেটাকে চাপ নেওয়ার কিছুই নেই। আমি আমার লাইফ স্টাইলটাকে সুন্দর করে সাজিয়ে নিই, এটাও কিন্তু আমাদের কিশোর কিশোরীরা এতে আরও বেশি মানে উদ্দীপ্ত হবে আমি মনে করি। এবং আর যেগুলো আমরা স্বাস্থ্যবিধির ব্যাপারগুলো, আমরা যদি পারিবারিক সব কাজে সাহায্য করি, সাথে হচ্ছে স্বাস্থ্যবিধির কথাগুলো আমরা আমাদের ছোট ভাই বোনদেরকে শেখাই, তাহলে কিন্তু আমাদের ইন ফিউচার একটা পারফেক্ট জেনারেশন গড়ে উঠবে আমি আশা করি। নিশ্চয়ই সুন্দর সুন্দর কিছু কথা আমরা তো সবসময় শুনি জানি, কিন্তু মেনে চলার অপেক্ষা আমরা একটু নতুন করে যদি চিন্তা করি আমাদের মনে হয় যে সমস্যাগুলো থেকে বের হয়ে আসা খুব সহজ হবে। আমরা চলে যাচ্ছি, আমরা আবারও আসবো বিপুল ভাইয়ের কাছে, আমরা চলে যাচ্ছি আমাদের কিশোর অতিথি মহাশ্বেতার কাছে। মহাশ্বেতা, আমরা জানি যে তুমি গান করতে পারো, আমরা গান শুনবো, তার আগে একটু শুনি যে অনেকদিন ধরে তো কলেজ বন্ধ, কি অবস্থা, কি চিন্তা করছো, নিজের ফিউচার নিয়ে কি চিন্তিত, কি ভাবো আসলে? আসলে কলেজ বন্ধ বলতে, হ্যাঁ আমরা ফিজিক্যালি অ্যাটেন্ড করতে পারছি না কলেজ, কিন্তু অনলাইনে চলছে, তো যতটুকু করতে পারা যায় আর কি। কারণ এখন আসলে তো আমাদের হাত পা বাঁধা, যে আমরা চাইলেও আসলে বাসা থেকে বের হয়ে কোনো যে পদক্ষেপ নেব এমন করাটা সম্ভব না আমাদের পক্ষে। তো আমাদের টাইমটাকে তো আমরা এভাবে বৃথা যেতে দিতে পারি না, তো যার কারণে চেষ্টা করি প্রতিদিন নতুন নতুন কিছু শেখার, জানার, যেভাবেই হোক বাসায় থেকে থেকে নিজেকে মানে অবরুদ্ধ করে না ফেলে এটাকে আসলে মুক্ত করার একটা প্রয়াসে আছি। এবং প্রত্যেকটা সময় আসলে কাজে লাগানো যায়, হ্যাঁ যদি চেষ্টা থাকে, ইচ্ছা থাকে তাহলে আসলে সম্ভব। হ্যাঁ মাঝে মধ্যে বিষণ্ণ লাগে, কিন্তু তবুও চেষ্টা করি, কারণ জানি একদিন পৃথিবী সুস্থ হবে, সেদিন আমরা সবাই আবার একসাথে মিলিত হব। নিশ্চয়ই নিশ্চয়ই, খুব সুন্দর কথা। মহাশ্বেতা আমরা গানে যাব, কিন্তু আজকে গানে যাওয়ার আগে আমাদের সাথে যন্ত্রসঙ্গীতে দুজন আমাদেরকে সহায়তা করছেন, আমরা একটু তাদের সাথেও পরিচিত হইনি, আমরা যদি একটু জানি কে কে আছেন যন্ত্রসঙ্গীতে। আমি গিটারে আছি, মোহাম্মদ আলমগীর হেত্রমন। আচ্ছা, আরেকজন আছেন আমাদের সাথে, কিবোর্ডে আছেন খন্দকার রুহুল আহমেদ। অনেক ধন্যবাদ। আমরা গান শুনবো, মহাশ্বেতা প্রথমে কি গান শুনবো? যেহেতু প্রকৃতিতে বর্ষা চলে এসেছে, তাই আমি কাজী নজরুল ইসলামের বর্ষার একটি গান গাইছি। আচ্ছা ঠিক আছে, আমরা শুনি। অম্বরে মেঘমি দম বাজে জলদূতাদি, অম্বরে ডালে ডালে অম্বরে মেঘ
আসলে বর্ষাকে উপলব্ধি করার জন্য আমার মনে হয় গান সবচেয়ে ভালো একটা উপায়। গান শুনলে আসলে বর্ষাকে আরো নতুন করে আরো গভীরভাবে উপলব্ধি করা আমেজটা পাওয়া যায়। একদম ঠিক কথা। অনেক ধন্যবাদ মহাশ্বেতা, আবারও আসবো তোমার কাছে। আমরা চলে যাচ্ছি আবারও আলোচনায়। বিপুল ভাই, আমরা কথা বলছিলাম, আমরা দেখেছি যে গত এক দেড় বছর ধরে বা দুই বছর ধরে বিভিন্ন পেশার মানুষ আসলে বিভিন্নভাবেই হয়তো ক্ষতিগ্রস্ত বা বাধাগ্রস্ত হয়েছে, কিন্তু যারা শিক্ষার্থী তারা আমার মনে হয় বেশি দুর্ভাগ্য। মা বা বড় ভাই বোনরা তারা আসলে অনেকদিন ধরে একই রকম একটা পরিস্থিতি থাকতে তাদের সাথেও কিন্তু একটা দুর্ব্যবহার বা যেরকম আচরণ করা উচিত না সেরকম আচরণও করছে। তো তাদের আসলে কি দায়িত্ব থাকবে এই শিক্ষার্থীদেরকে বা যারা বাসায় রয়েছে কিশোর কিশোরী তাদের প্রতি? প্রশ্নটার আসলে দুই ভাগে আমাকে উত্তর দিতে হবে। একটাতে আমি প্রথমে বলবো যে ওরা কখনোই দুর্ভাগা না। এক একটা পুরো বিশ্বটাই এখন হচ্ছে একটা আমরা ক্রান্তি লগ্নে যাচ্ছি, যেটা একটা হয়তো পরীক্ষা হতে পারে, পরীক্ষা আমাদেরকে পাশ করতে হবে। এবং আমরা আমাদের যে স্টাডিটা এখন চলছে আমাদের সবকিছু, আমাদের কিন্তু যখন আমরা অন্যান্য উন্নত দেশে অনেক কিছু অনেক ক্ষেত্রে, যেমন আমাদের দেশ থেকে কিন্তু বিদেশে আমরা অনেক কিছু অনলাইন ক্লাস করি, যারা ফরেনার যারা অনেক বড় বড় ইউনিভার্সিটি যারা লেকচারার আছেন তারা কিন্তু দেশে বসে বসে আমাদেরকে লেকচার দেন এবং আমরা সেটা ভিডিওর মধ্যে শুনি। সুতরাং আমাকে যে স্কুলে যেতে হবে, আমাকে একটা ক্রাইসিস মোমেন্ট আমি স্কুলে যেতে পারছি না, সেজন্য আমাকে এটা একটু স্যাক্রিফাইস করে নিতে হবে। এবং আমি এটাকে দুর্ভাগা বলবো না, আমার কিন্তু আমার এডুকেশনটা যাতে প্রপারলি হয় সে ব্যাপারে আমাকে সিনসিয়ার হতে হবে। এটা হোয়াট এভার আমি স্কুলে যেতে পারি কি না পারি, এবং এটাকে পজিটিভলি নিতে হবে। পজিটিভ নেওয়াটা সব কিছু, যদি আমি পজিটিভলি নেই নেগেটিভ না ধরি তাহলে কিন্তু আমি দুর্ভাগা বলবো না। আমি বলবো কি এটা আমরা ওভারকাম করে আসবো, আমরা একটা ক্রাইসিসে আছে সেটাই আমাদেরকে চিন্তা করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে ওই যে রুটিনের ব্যাপারে আমি একটু জোর দিতে চেয়েছিলাম, যে শিক্ষার্থীরা যে পড়ালেখাটা করছে এই যে রুটিনের ব্যাপারটা একদম টাইম টু টাইম কিন্তু একটা নির্দিষ্ট সময় তারা কিন্তু বসছে এবং সবার সাথে গল্প হচ্ছে, কথাবার্তা হচ্ছে, এটা হোয়াট এভার স্কুলে হোক বা যেটাই হোক, কিন্তু আমাদের কমিউনিকেশনটা হচ্ছে, তাই না? তো আমি বলবো কি এটাকে পজিটিভলি নেওয়া উচিত। এবং এই যে আমরা চমৎকার একটা গান শুনলাম মহাশ্বেতার কাছে, তারপর হচ্ছে আমাদের গানের মাধ্যমে পরিবারের সদস্যদের মাধ্যমে আমরা একটা টাইম নির্দিষ্ট করে রাখতে পারি, তাই না? নাচ গান করতে পারি বাসার মধ্যে, আমরা সব কিছুই কালচারাল অ্যাক্টিভিটিসগুলো যদি চালু রাখি তাহলে আমাদের মনটাও ফ্রেশ থাকে। আর বৃষ্টির সিজন এখন চলছে, আরও বৃষ্টির সিজন, বাইরে বৃষ্টি হলে মনটাও ভালো হয়ে যায়, তাই না? আর বাইরে তো বেরো হওয়া যায় না। সো আমি বলবো কি অনলাইন ক্লাসটা যতদিন পর্যন্ত আমাদের সরকারি নির্দেশনা আছে আমাদের সেটা মেনে চলা উচিত, এবং আমাদের শুধু আমাদের দেশের না সারা বিশ্বের নিরাপত্তার জন্য এটা আসলে দরকার আছে, এবং আমাদের শিশুদের বিশেষ করে কিশোর কিশোরীদের নিরাপত্তার জন্য দরকার আছে, এবং আমাকেও সেটা বুঝতে হবে। দুই নাম্বার, আমরা আসলে ঘরে বসে থাকতে থাকতে এক্সস্টেড হয়ে যাচ্ছি, এটা ঠিক না। এটাকে আমি বলবো কি এটাকে আমাদের স্বাভাবিক করে নিতে হবে। আমরা দুই বছর পেরেছি, আমরা আরও এক বছর পারবো, আমরা আরও দুই বছর পারবো, এবং আস্তে আস্তে একটা মানুষ কিন্তু ডে বাই ডে তার হ্যাবিটটা চেঞ্জ করতে পারে, বিহেভটা চেঞ্জ করতে পারে। আমরা দীর্ঘদিন ধরে একটা বয়স আমাদের একটা নির্দিষ্ট ফটি আপ হয়ে গেছে, ঠিক আছে? আমি আমার উদাহরণ দিয়ে বলি, আমি একটা নির্দিষ্ট পরিবেশে এই মোমেন্টটা কিন্তু আমি পাইনি, কিন্তু এখন আমি দুই বছর ধরে এটা পাচ্ছি, আমার জন্য কিন্তু এটা আরও বেশি বার্ডেন, তাই না? সেজন্য কিন্তু কিশোর কিশোরীদের বয়সটা কত হলো, ওদের সামনে হচ্ছে ইন ফিউচার অনেক বড় প্ল্যান আছে। আর অভিভাবকদের প্রতি আমার অনুরোধ থাকবে এই সময়টাকে আমাদেরকেই বুঝতে হবে যে আমাকে কিন্তু কোনো রকমই আমার কিশোর কিশোরীর যারা সন্তান সন্ততি আছেন তাদেরকে কিন্তু প্রেশারাইজড করা যাবে না, কোনো কিছু নিয়ে রাগারাগি করা যাবে না। এবং তাদেরই দায়িত্ব মেনলি, আসলে তারা যেহেতু একটা গ্রোয়িং এইজে আছে তাদেরই দায়িত্ব তারা যাতে পড়ালেখাটা ঠিক মতো করে এটা খেয়াল করা, এবং তার পারিপার্শ্বিক যে
ইয়েগুলো আছে, সে কি ইউজ করতে ইউজ করছে বা কার সাথে যোগাযোগ রাখছে বা কি করছে ইন্টারনেটে কি করছে, এগুলো একটু মনিটর করার দরকার আছে মনে করি আমি। যেমন আমরা অনেক সময় এখন অপরাধের চক্রের অনেক কিছু কিশোর গ্যাং ট্যাং গড়ে উঠছে, এটা কিন্তু আসলে আমাদের অভিভাবকদেরকে আমি অবশ্যই দোষারোপ করব। আমি আমার সন্তানটা কোথায় যাচ্ছে কি করছে না করছে এটা আমি খেয়াল করছি না। দুই নম্বর হচ্ছে আমাদের যে ব্যাপারগুলো আছে যে কিশোর কিশোরীদেরকে একটা জোরপূর্বক একটা কাজ করা বা তাদের উপর রাগ প্রকাশ করা, এটাকে আসলে বড়দেরকে সহনশীলতার পর্যায়ে নিয়ে আসতে হবে এবং রাগটা কন্ট্রোল করতে হবে এবং তাকে সব কিছু তার সাথে শেয়ার করতে হবে। আমি যদি আমার ছেলের সাথে শেয়ার করতে পারি, আমার মেয়ের সাথে শেয়ার করতে পারি, তো আমার মেয়ে আমার ছেলেও কিন্তু আমার সাথে শেয়ার করবে, আমার পরিবারের আত্মীয় স্বজন সবার সাথে একটা বন্ধুসুলভ পরিবেশ বিরাজ করবে। যেহেতু আমাদের এটা একটা যুদ্ধ, আমরা বারবার বলছি যে এখানে আমাদেরকে ঘরের মধ্যেই এই বাইরের আনন্দদায়ক পরিবেশটা সৃষ্টি করতে হবে। আমার বাবা বা আমি আমি যদি বাইরে যাই, আমার সন্তানকে যতক্ষণ আমি সময় দেবো আমার একটা নির্দিষ্ট রুটিন করতে হবে এবং আমি স্বাস্থ্যবিধি মেনে বাইরে থাকছি, কিন্তু একটা টাইম একটা দিন আমার অবশ্যই আমার সন্তানদের জন্য রেখে দিতে হবে। তেমনি আমার সন্তানদেরও আমাদের প্রতি দায়িত্ব আছে, আমার ঘরের কাজগুলো একটু দেখে রাখা। স্কুল যেহেতু নাই, আমাদেরকে একটু বাবা মা যারা আছে বা বয়স্ক মানুষ সঙ্গে আরো অনেক কথা বলেছি যে গান নাচ, তারপর হচ্ছে বাগান করা, সাইক্লিং করা, এগুলো কিন্তু অনেকটা সেফ। আমি মাস্ক পরে কিন্তু খোলা জায়গায় কিন্তু আমার করোনা নেই, আমি মাস্ক পরে সাইক্লিং করতে পারি, আমি সুইমিং করতে পারি একা একা, তাই না? আমার জটলার মধ্যে না গেলেই হলো এবং আমি যদি প্রিভেনশনটা মেনে নিতে পারি তাহলে কিন্তু আসলে এটা একটু মানে খুব টাফ কিছু না বা কঠিন কিছু না। ধন্যবাদ। তার মানে হচ্ছে ইতিবাচক মনোভাব রাখাটা আসলে খুব জরুরি প্রত্যেকটা পরিস্থিতিতেই। আমরা চলে যাব আমাদের আরো একজন কিশোর অতিথি রয়েছেন তার কাছে, সুমি। ১৮ বছর বয়স কি দুঃসহ, স্পর্ধায় ন্যায় মাথা তুলবার ঝুঁকি। ১৮ বছর বয়স, এ বয়সে অহরহ বিরাট দুঃসাহসেরা দেয় ঝেউকি। ১৮ বছর বয়সের নেই ভয়, পদাঘাতে চায় ভাঙতে পাথর বাঁধা, এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়। ১৮ বছর বয়স জানে না কাদা, এ বয়স জানে রক্তদানের পুণ্য, বাষ্পের বেগে স্টিমারের মতো চলে, প্রাণ দেওয়া নেওয়া ঝুলিটা থাকে না শূন্য, স্বপে আত্মাকে শপথের কোলাহলে। ১৮ বছর বয়স ভয়ঙ্কর, তাজা তাজা প্রাণে অসহ্য যন্ত্রণা, এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর, এ বয়সে কানে আসে কত মন্ত্রণা। ১৮ বছর বয়স যে দুর্বার, পথে প্রান্তরে ছোটায় বহু তুফান, দুর্যোগে হাল ঠিক মতো রাখা ভার, ক্ষত বিক্ষত হয় সহস্র প্রাণ। ১৮ বছর বয়সে আঘাত আসে অবিশ্রান্ত, একে একে হয় জড়, এ বয়স কালো লক্ষ দীর্ঘশ্বাসে, এ বয়স কাঁপে বেদনায় থরথর, তব ১৮ শুনেছি জয়ধ্বনি, এ বয়স বাঁচে দুর্যোগে আর ঝড়ে, বিপদের মুখে এ বয়স অগ্রণী, এ বয়স তুমি নতুন কিছু তো করে। এ বয়স যেন ভীরু কাপুরুষ নয়, পথে চলতে এ বয়স যায় না থেমে, এ বয়সে তাই নেই কোনো সংশয়, এ দেশের বুকে ১৮ আসুক নেমে। বাহ, চমৎকার। আমাদের এই করোনার পরিস্থিতিতে আমার মনে হয় যে এই কবিতাটা অনেক নতুন অনুপ্রেরণা দিবে। আমরা চলে যাব আমাদের যে ফোনে বন্ধুরা রয়েছে বিভিন্ন জায়গা থেকে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে তাদের কাছে, দেখা যাক তারা এই ব্যাপারটা নিয়ে কি ভাবছে এবং তাদের কোনো প্রশ্ন আছে কিনা। আমাদের সাথে ফোনে কে আছেন? হ্যালো 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 জি আপু, আদাব। আদাব জি, আমাদের জি বিশ্বনাথ দাস বিশু, সাধারণ সম্পাদক গথার বেতার শ্রোতা ক্লাব রানীর বন্দর চিড়ির।
অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আমাদের আজকের বিষয় ভিত্তিক আমি অনুষ্ঠানটি শুনছি প্রথম থেকে, যেহেতু বিপুল ছাড়াও আছেন, আর আমি যে বিষয়টি আরেকটু জানতে চাই আপনাদের কাছে, যে অতিথি উপস্থিত আছেন মহাশ্বেতা চৌধুরী, তিনি কি ইচ্ছে ডানা বা স্বপ্ন ডানায় অভিনয় করেছিলেন, তিনি কি সেই? আচ্ছা ঠিক আছে, আমরা আবারও মহাশ্বেতার সাথে যখন গল্প করব এটার ব্যাপারে জানতে চাইব। বিশু অনেক ধন্যবাদ। আমাদের আজকের বিষয়টা হচ্ছে করোনা মহামারীকালীন শিশু কিশোরদের করণীয়। যদি এই বিষয়ে প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে করতে পারেন অবশ্যই। আমরা চলে যাচ্ছি পরের ফোনে, কে আছেন সাথে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? সাইফুল বলছেন চট্টগ্রাম থেকে। জি, আমাদের অনুষ্ঠানটা কি শুনছেন? জি, আপনার কোনো প্রশ্ন আছে আজকে? আমি নিয়মিত শুনি, বেশি করে ফোন রিসিভ করে দেন বুঝছেন, আর একটু সময় বাড়ায় রাখার চেষ্টা করবেন। জি অনেক ধন্যবাদ। আমার নাতি নাতনি তো এগুলো স্কুলে যাচ্ছে বুঝছেন। জি জি, এখন তো সব ঘরে ঢুকে গেছে, এখন ঘরে দুষ্টুমি করতেছে বেশি, কিছু বলতে পারছি না বুঝছেন, এখন কি করা যাবে একটু বলবেন। ঠিক আছে, আপনি আসলে কি বলবেন সেটার ব্যাপারে আমরা কথা বলবো নিশ্চয়ই, তাদের সাথে আসলে কেমন আচরণ করা উচিত। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। আর একটা ফোনে কথা বলি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, কে বলছেন? আপু ভালো আছেন? জি ভালো আছি। আপু আমি কথা বলছি মোহাম্মদ নাসির হোসেন, হাতিবাঙ্গা কাঠারিবিল জামালপুর থেকে। জামালপুর থেকে নাসির, সম্ভবত মানে লাইনটা কেটে গেছে, আমরা আরেকবার চেষ্টা করতে পারি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। ফারজানা আপু কেমন আছেন? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো আছি ফারজানা আপু। আমাদের আজকের অনুষ্ঠান, জি অনুষ্ঠানে রাজমিস্ত্রি মোহাম্মদ আব্দুল সামাদ আছে। জি সামাদ, যদি অনুষ্ঠানে কোনো প্রশ্ন থাকে। হ্যাঁ, প্রশ্ন বলতে যে যেহেতু দেশ চলতেছে, আমি জানতেছিলাম কিশোর কিশোরীদের এই সময়কার যে ছোট আপু যে কবিতাকে আবৃত্তি করলো, এর উপরে আসলে কোনো প্রশ্ন থাকে না, তারপরেও প্রশ্ন করতে চাই এভাবে যে আসলে কিশোর কিশোরের এখন করোনার জন্য ঘরেই বন্দী, কোথাও যেতে পারছে না, আবার নতুন করে সরকার লকডাউন দিয়েছে। আমি ভাইয়ের কাছেই জানতে চাই, আমাদের পুরনো গ্যারস উনি খুব ভালো কথা বলে, ভালো লাগে, তো আমি জানতে চাই পারবেন আপু, এই ঘরে বন্দি থাকার পরে যে বাবা মার যে কিভাবে কি আচার আচরণ করতে পারে যদি একটু বলতো। নিশ্চয়ই, অনেক ভালো প্রশ্ন। এই সময় আসলে এই প্রশ্নের উত্তর জানা আমার মনে হয় সবার জন্যই জরুরি, কারণ বাবা মার সাথে সম্পর্কটা খুব জরুরি কিশোর কিশোরী বা শিশুদের। আপনাদেরকে অনেক ধন্যবাদ ফোন করার জন্য এবং সাথে থাকার জন্য অনুষ্ঠানের। আমরা আবারও চলে যাব বিপুল ভাইয়ের কাছে, আমরা দেখি যে তার কাছ থেকে আমরা কি সমাধান। বিপুল ভাই, সাইফুল এবং সামাদ দুজনই একই ধরনের প্রশ্ন করেছে যে এই সময়টায় বাচ্চাদের সাথে বাবা মার যে সম্পর্ক, সেই সম্পর্কটার কিন্তু অনেক ধরনের অবনতি দেখা যাচ্ছে, বিশেষ করে কিশোর কিশোরীদের সাথে মতের পার্থক্য হচ্ছে। অনেক সময় তারা চিৎকার চেঁচামেচি করছে বাবা মার সাথে এবং বাবা মা ভুল বুঝছে। যেমন সাইফুল বলছিলেন বাচ্চারা দুষ্টামি করছে, কি করব, বুঝে উঠতে পারছি না কি করব, কিভাবে তাদেরকে সামলাবো বা ম্যানেজ করব একটু যদি বলেন। সাইফুল ভাই এবং সামাদ ভাই দুজনেই চমৎকার একটা প্রশ্ন করেছেন, এবং আমিও একজন বাবা এবং আমিও একজন অভিভাবক, তো আমি যেভাবে ম্যানেজ করি সেটা একটু সেভাবেই বলার চেষ্টা করি। আমি প্রত্যেক কিছু প্রথমে গিয়ে কিন্তু আমার যে কিশোর বয়সী ছেলে আছে, আমার একটা ছেলে আছে, সেই ছেলের সাথে আমি সব কিছু শেয়ার করার চেষ্টা করি এবং তার কোনো গোপন কিছু থাকলে সে আমাকে বলে। দুই নম্বর হচ্ছে আমি যতটুকুই সময় পাই, আমি তো আমার জীবিকার কাজে আমার বাড়ি যেতে হয়, আমার ছেলেকে সেটা আমি বুঝিয়ে বলি। আমি আমার উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝে বলছি, আমাকে বাবা এখন বাইরে যেতে হবে, এখন আমাদেরকে ইনকাম না করলে, আমাদের এখন যেহেতু করোনা পর্যায়ে আমাদের সমস্যা হবে সংসার চলতে, আমার কিশোর কিশোরী কিন্তু সেটা বুঝে নেবে, এখন তাদের বয়স বুঝার বয়স। তৃতীয় নাম্বার হচ্ছে জোর করে চাপিয়ে দেয়া, কোনো কিছুই কিন্তু স্ট্রেস দেওয়া যায় না। একজন যখন ওই যে সুকান্ত ভট্টাচার্যের যে কবিতাটা আমরা শুনলাম, 18 বয়সটা কিন্তু মানে পারফেক্ট, সে কিন্তু তার ডিসিশন নেওয়ার জন্য অনেকগুলো পথ বেছে নেবে। তো আমাদের বাবা মার উপদেশ হচ্ছে, আমার বাবা মাদের প্রতি উপদেশ হচ্ছে, আপনি আপনার ছেলেকে 3-4 ভালো অপশন দিন,
এবং তাকে জোর করে এটা করতে হবে এমন কোনো কথা বলার দরকার নেই। যে তিন চারটা অপশন দেন যে বাবা তোমার জন্য এই রাস্তা এই রাস্তা এই রাস্তা খোঁজা, তুমি কোনটা বেছে নেবা। তা এটাভাবে যদি আমরা চয়েস দিই সে কিন্তু বাবা মার মতামতকে প্রেক্ষিত করে এবং তাদের কথার গুরুত্বটাকে কিন্তু ভায়োলেট করা যাবে না, তাদের কথাও গুরুত্ব মন দিয়ে শুনতে হবে না শুনতে হবে এবং তাদের কথার মূল্য দিতে হবে। তদুপরি বাবা মার প্রতিও ছেলেদের এই বয়সে কিন্তু কর্তব্য রয়েছে, যেমন বাবা বাইরে গেল মাকে ঘরের কাজে সাহায্য করা, এটা কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়েরই কর্তব্য। আমি বাইরে বাসায় যে হালকা কাজগুলো আছে সেগুলো আমি করে ফেলতে পারি, আমি বাগানের ছাদে পানি দিলাম, আমি ঘরে যারা আছে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে হেল্প করলাম, সাথে আমরা নিজেরা কিন্তু বসে আমাদের যদি ভাই ছোটো ভাই বোন থাকে আমরা হাত ধোয়ার অভ্যাসটা কিন্তু বারবার করতে পারি, তাই না? আমরা একসাথে বসে গান করতে পারি, তাই না? আমরা একসাথে বসে আনন্দ করতে পারি, একটা টাইম আমাদের এটা রেখে দিব যে আমরা আনন্দ করব। এই টাইমটা আমার পড়ালেখা, বাবা তোমার এই সময়টায় পড়ালেখা করতে হবে, এই সময়টায় তোমাকে খেলতে হবে, এই সময় তুমি এই এই খেলাটা খেলো। ঘরের মধ্যে অনেক ধরনের খেলাধুলা আছে কিন্তু, তাই না? ইনডোর গেমস অনেকগুলো আছে। এবং সবসময় এই যে মহামারী চলছে সেই প্রেক্ষিতেই এবং এটা যে কেটে যাবে তাদেরকে আশ্বস্ত করা যে আমরা সামনে আরও ভালো ভবিষ্যৎ আসবে। এইভাবে আমরা যদি আমাদের কিশোর কিশোরীদের সাথে বিহেভটা করি তাহলে কিন্তু আসলে সম্পর্কটাও চমৎকার হয় এবং ভবিষ্যতেও অনেক কাজে দেয়। এবং মাঝে মাঝে যদি তাদের সাথে খেলা সম্পৃক্ত হওয়া যায় সেটাও আসলে খুব ভালো কাজ করে। অনেক ধন্যবাদ। অনেক বড় বড় সমস্যার খুব সহজ সমাধান আমরা চাইলেই আসলে সমাধান করতে পারি। আমরা চলে যাব আবারও মহাশ্বেতার কাছে। মহাশ্বেতা, আমরা আবারও গান শুনতে চাই, কি গান শোনাবে? আমি এবার একটা দেশের গান গাইতে চাচ্ছি। ঠিক আছে, আমরা শুনি। সোনা
মহাশ্বেতা, কিছুক্ষণ আগে আমাদের বন্ধু বিশু বলছিল স্বপ্ন জানায় যে নাটকটা, সেটার ব্যাপারে আমাদের যদি কিছু বলো। হ্যাঁ, আমি সেই নাটকে অভিনয় করেছি। চরিত্র ছিল জ্যোতি, চরিত্রে অভিনয় করেছিলাম। এবং খুব ফেমাস বুঝায় চরিত্রটা, কারণ আমাদের যে শ্রোতা বন্ধু তিনি খুব মনে রেখেছেন তোমাকে। অসংখ্য ধন্যবাদ। আমরা একটু দেখি যে কারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। দীপক চক্রবর্তী, দীপক ছিলেন পঞ্চগড় থেকে, ফয়সাল আহমেদ, অসিত চক্রবর্তী, নাজমুল হুদা, এম এ আজিজ, জুবাইর আল ফাহাদ, আতাউর রহমান রঞ্জু, দিলু, মাসুদ রানা, পলাশ চন্দ্র রায়, আপনাদের সবাইকে, সুমন ব্যাপারী, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে এই অনুষ্ঠানগুলোকে আরো প্রাণবন্ত করে রাখার জন্য আমাদের হাতে সময় শেষ হয়ে আসছে। আমরা আবারও একটু চলে যাচ্ছি সুমির কাছে। সুমি আমাদেরকে কি শোনাবে? আমি একটি দেশাত্মবোধক কবিতা শোনাব। দেশাত্মবোধক কবিতা, ঠিক আছে, আমরা শুনে ফেলি তাড়াতাড়ি। আবৃত্তি করছি কবি নির্মলেন্দু গুণ রচিত কবিতা স্বাধীনতা। এই শব্দটি কিভাবে আমাদের হলো? একটি কবিতা লেখা হবে, তার জন্য অপেক্ষা আর উত্তেজনা নিয়ে লক্ষ লক্ষ উন্মত্ত অধীর ব্যাকুল বিদ্রোহী শ্রোতা বসে আছে ভোর থেকে জনসমুদ্রের উদ্যান সৈকতে। কখন আসবে কবি? এই শিশু পার্ক সেদিন ছিল না, এই বৃক্ষে ফুলে শোভিত উদ্যান সেদিন ছিল না, এই তন্দ্রাচ্ছন্ন বিবর্ণ বিকেল সেদিন ছিল না। তাহলে কেমন ছিল সেদিনের সেই বিকেল বেলাটি? তাহলে কেমন ছিল শিশু পার্কে বেঞ্চে বৃক্ষে ফুলের বাগানে ঢেকে দেয়া এই ঢাকার হৃদয় মাঠখানি? জানি সেদিনের সব স্মৃতি মুছে দিতে হয়েছে উদ্যত কালো হাত, তাই দেখি কবিহীন এই বিমুখ প্রান্তরে আজ কবির বিরুদ্ধে কবি, মাঠের বিরুদ্ধে মাঠ, বিকেলের বিরুদ্ধে বিকেল, উদ্যানের বিরুদ্ধে উদ্যান, মার্চের বিরুদ্ধে মার্চ। হে অনাগত শিশু, হে আগামী দিনের কবি, শিশু পার্কের রঙিন দোলনায় দোল খেতে খেতে তুমি একদিন সব জানতে পারবে। আমি তোমাদের কথা ভেবে লিখে রেখে যাচ্ছি সেই শ্রেষ্ঠ বিকেলের গল্প। কি করে স্বাধীনতা শব্দটি আমাদের হলো? আসলে বহুল পঠিত বা বহুল আবৃত্তি করা এই কবিতাটা আমাদের সবসময় হৃদয়ে ছুঁয়ে যায়। অনেক ধন্যবাদ। আমাদের হাতে সময় একেবারে শেষের পথে, ধন্যবাদ আপনাকে, এই জন্য আমাদেরকে আসলে বিদায় নিতে হচ্ছে হয়তো তাড়াতাড়ি। আমি একটু যেহেতু শেষের দিকে, আমরা শেষে একটা গান শুনতে শুনতে বিদায় নিব মহাশ্বেতা, তোমার কাছ থেকে। তুমি সেটার জন্য তৈরি হয়ে যাও। আর এদিকে আমাদের শ্রোতা বন্ধুদেরকে আমি জানিয়ে দিচ্ছি আমাদের আজকের কুইজটার ব্যাপারে। আজকের যে কুইজটা, সেই কুইজের নাম্বার হচ্ছে 18। আশা করি কাগজ কলম নিয়ে ইতিমধ্যেই তৈরি আছেন, লিখে নিতে হবে ঝটপট। আজকের যে কুইজটা সেটা হচ্ছে, এই পর্যন্ত পৃথিবীতে করোনা ভাইরাসের কতটি ভ্যারিয়েন্ট পাওয়া গেছে? এই পর্যন্ত পৃথিবীতে করোনা ভাইরাসের কতটি ভ্যারিয়েন্ট পাওয়া গেছে? কুইজটা নিশ্চয়ই লিখে নিয়েছেন। উত্তর পাঠাতে হলে লিখতে হবে প্রযোজক কৈশোরের কথা, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার, ঢাকা, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, আগারগাঁও, ঢাকা। এই হচ্ছে ঠিকানা। অথবা মেইল করতে পারেন koishor.bbdhaka@gmail.com, KOISHOR, koishor.bbdhaka@gmail.com। উত্তর পাঠানোর সময় অবশ্যই চিঠি বা ইমেইলে কুইজের সংখ্যা, নিজের নাম ঠিকানা, কুইজের উত্তর, মোবাইল নম্বর এবং বিকাশ নম্বর লিখে দেবেন। সঠিক উত্তরদাতার মধ্য থেকে একজন সৌভাগ্যবান বন্ধুর জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। এবার গত পর্বের যে বিজয়ী বন্ধু তার নামটা বলে দিচ্ছি। গত পর্বের বিজয়ী বন্ধু হচ্ছেন রাজশাহী থেকে মোহাম্মদ আসমাউল, তিনি কুইজ 17-র বিজয়ী। এবং আজকের কুইজটা হচ্ছে 18। নিশ্চয়ই সবকিছু জানা হয়ে গেছে। এবার আমরা গানে চলে যাব, তার আগে আমি বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, আজকের মতো বিদায়। তোমার ঘরে বাস করে কারা হায় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন, তোমার ঘরে বাস করে কারা হায় মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জন। একজনে ছবি আঁকে এক মনে ওহয় মন, আরেকজনে বসে বসে রং মাখে ওহয় মন, একজনে ছবি Thank you.
কিশোর কিশোরীদের জন্য ফোন ইন অনুষ্ঠান কৈশোরের কথা এখানেই শেষ হলো। সঞ্চালনায় ছিলেন ফারজানা ইসলাম তিথি, প্রকৌশল সহযোগিতায় লুৎফুন নাহার মেরি, কুইজ গ্রন্থনায় আশিকুর রহমান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন এ বি এম মাহবুবুর রহমান।